আজকে আমি সকাল থেকে ব্লগটা করছি, এখন বাজে 9:15। তো 9:15 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রথমবার আমি এরকম ব্লগ করছি ডেইলি ব্লগের মতো। তো আমার চান খান হয়ে গেছে, আর তোমরা তো জানোই আমি দিদির বাড়ি আছি, এটা দিদির ঘর, ঠিক আছে। আজকে কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক আছে, এখন জন্য বাই বাই, আবার পরে দেখা করছি। এই দেখো আদিবাবু মোবাইল দেখছে, এম করে না বাবি। আর দাঁড়াও দিদিভাই কী করছে দেখাচ্ছি। তো দিদিভাই বাসন মাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এটা হলো কিচেন, আর ওইটা হলো বেডরুম। এখনও বিছানাটাই ঠিক করা হয়নি, বুবুন ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে ও ই দেখছে, মোবাইল দেখছে, বুঝলে। সারাদিনে মোবাইল মোবাইল, আমার ছেলেটাও গো সারাটা দিন মোবাইল দেখে, একদম শুনে না কথা। দেখো ওদের বারান্দা, এটা ব্যালকনিটা, কত গাছ লাগিয়েছে ব্যালকনিতে। অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ। আর এই নিচে এই যে হ্যাঙ্গার দিয়ে দিয়ে কাপড় শুকাতে দিয়েছে। আর কি মাছ আছে? ও এখানে দিয়ে দিক দিয়ে মাছ ওলা যায়, সবজি ওলা যায়, কি ভালো ওদের সব কিছু। এখান থেকেই ওরা মাছ পিসে করে, ফল বলো সবজি বলো সব কিছু এখান থেকে। পুরো ওদের রাস্তাটা দেখো, ওদের এখান থেকেই দেখা যায় কে আসছে না আসছে, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো ওদের ঠাকুরের সিংহাসনটা, আচ্ছা আজকে বৃহস্পতিবার ঘট বসিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। ও আবার ব্রহ্মা সমাজে মিশে যে বাবা, বাবার খুব ওম শান্তি, বাবার খুব ইসে, ও যায় বাবার এখানে। এখানে সাইডেও আছে ঠাকুর, সব ঠাকুর দেখাচ্ছে। এই একটা রুম, এই রুমটার মধ্যে আমি এখন আছি। এদিক থেকে পুরো দেখা যায়, দেখো জানালাটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এক জায়গায় যাব। আমার তো আর এখানে কাজ সেরকম নেই, দিদিভাই সব করছে, খালি খাও আর ঘুরো। তো এখন আমরা এক জায়গায় বেরোচ্ছি মানে আমার চোখ দেখাতে যাব। পাওয়ার বেড়েছে নাকি, চোখটা দেখাবো একটু। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি রেডি হই এখন, আবার পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এখন আমরা যাব, ঠিক আছে। চোখে পাওয়ার বেড়েছে বোধ হয় চোখটা দেখাতে। তো আদিও রেডি হয়ে গেছে, দিদিভাইও রেডি হয়ে গেছে, ওদেরকে দেখাচ্ছি। দাঁড়াও আদি রেডি হয়ে গেছে, এখন জুতা মুজিটা পরাবো। ব্যাস
দিদিভাই রেডি হয়ে গেছে, ওপরে ভাড়া করা হয়েছে, তো ওপরে আসবে, আমরা বেরোবো। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের এসে পড়েছে ওপরে, ঠিক আছে। এখন আমরা বেরিয়ে গেছি ঘরের থেকে, আমাদের ওপরে চলে আসছে নিচে, তো এখন আমরা যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে, ওই যে আমাদের হোয়াইট কালার দাঁড়িয়ে আছে ওটাতেই যাব। তো উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। দেখো আদিকে এটা হলো ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘর, গুয়াহাটির ভাঙ্গা ঘর। এখানেই আছে অপটিক্যালটা, যেখান থেকে যেখানে আমি চোখ দেখাবো। এটা হলো অপটিক্যালটা, দেখো বসে আছে, ডাক্তার আসেনি এখনো, ডাক্তারের জন্য ওয়েট করছে। অনেক চশমা আছে, এখান থেকে অর্ডার দেবো চশমার, একবারে বানাতে দিয়ে যাব, ডাক্তার দেখিয়ে পাওয়ারটা কত বানাতে দিয়ে যাব। আমরা বসে আছি, আর আদিকে দেখবে, আদি ওই দেখো আদি মোবাইল করছে। ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি, ড্রেস ছেড়ে নিয়েছি, এখন খেতে যাই, ঠিক আছে, লাঞ্চ করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। দিদিভাই সন্ধ্যা দিচ্ছে, ও রাগ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এন্ড করব, তোমাদের ঠাকুরটা একটু দেখাই আবার, ঘরের অবস্থা নাই, আমি এসে সব নোংরা করে ফেলছি, ওদের এখানে ড্রেস ওখানে ড্রেস, দেখো না কি অবস্থা করে রেখেছে এগুলো। খুব সুন্দর শাক বাজানো। তো বন্ধুরা এখন বাজে সাতটা, ঠিক আছে, আমি তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, জামাইবাবু আসছে, শনিবার আসছে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও টিং টাং করে, যাতে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, এভাবেই ভালো থেকো, বাই, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, ভালো থেকো, বাই, গুড নাইট।